আসসালামু আলাইকুম দর্শক, আমি আবুজার গাফর, স্বাগত সবাইকে স্মার্ট টেক বিডি পরিবারের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটনের একটি ওল্ড ভার্সনের টিভি যেটাতে ইউটিউব চলতেছে না। তো আমরা সেই প্রবলেমটি দেখব এবং এই প্রবলেমের সলিউশন করব। আমরা প্রথমেই ইউটিউবে ঢুকতেছি। আগের ইউটিউবটি প্লে হয় না, প্লে স্টোর না থাকলে এটি ওপেন হয় না। তারপর কোম্পানি থেকে একটি সলিউশন দেওয়া হয়েছিল স্মার্ট ইউটিউব চালানোর জন্য। সেই স্মার্ট ইউটিউবটি আপডেটজনিত প্রবলেমের কারণে এখন প্লে হচ্ছে না। তো আমরা সেই প্রবলেম কিভাবে সলভ করতে পারি, কিভাবে ইউটিউব প্লে করতে পারি, তারই সলিউশন আজকে দেখব। আমরা যদি কোনো ভিডিও প্লে করি, নর্মালি এরকম লোডিং হতে থাকে। এই লোডিং সিম্বলটি আর যায় না বা ভিডিও প্লে হয় না। তো আমরা সলিউশন করার জন্য এখান থেকে বের হয়ে এটিভিতে যাব। এখান থেকে এক্সিট করে নর্মালি সোর্স থেকে টিভিতে যাব। যাওয়ার পর মেনু 1147, এখানে আমরা দেখব সফটওয়্যার আপডেট নেম আপডেট 55071G ম্যাক্স 22। এটা হলো 1GB-র বোর্ড। এখানে তিন ধরনের বোর্ড আছে, 1GB বোর্ড, 512 ইন্টারনাল র্যাম, 512 এক্সটার্নাল র্যাম। তো আমি প্রত্যেকটি বোর্ডের জন্য আলাদা আলাদাভাবে সলিউশন দেব। আজকে আমরা 1GB বোর্ডের সলিউশনটি দেখব। তো আমরা এখান থেকে বের হয়ে আবার হোম মেনুতে যাব। এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্টে ঢুকব। তো অনেকের সফটওয়্যারে এই অ্যাপ ম্যানেজমেন্টটি থাকবে না। যাদের না আছে তাদেরকে আমি পরবর্তী ভিডিওতে কিভাবে আপডেট দিতে হবে সেটি দেখিয়ে দেব। এখান থেকে আনইনস্টল অপশনে গিয়ে স্মার্ট ইউটিউবটি আনইনস্টল করে দেব। আনইনস্টল করে দেওয়ার পর এবার ডিসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ইউটিউবটি ডাউনলোড করব। আমি ডাউনলোড করে আমার পেন ড্রাইভে রেখেছি। আমি এই ইউটিউবটি ইনস্টল করব। ইনস্টল করার পর কমপ্লিট দিয়ে এখান থেকে বের হয়ে যাব। এরপর অ্যাপ লিস্টে ঢুকে আমি স্মার্ট ইউটিউবটি ওপেন করব। এই পেজটি আসার পর আমি রিকল বা ব্যাক বাটনে প্রেস করব। প্রেস করার পর নিচের দিকে এসে টুইক্সে ঢুকব। এখান থেকে চেক ফর স্টেবল আপডেট অপশনটি তুলে দেব। তুলে দেওয়ার পর আবার ব্যাক বাটন প্রেস করে আমরা লাইট মেনে ক্লিক করব। প্রথমবার ওপেন হতে এটি একটু সময় লাগবে। আসার পর আপনারা এটিতে অবশ্যই লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন না করেই চালাচ্ছি। স্কিপ দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। এখন যদি আমি কোনো ভিডিও প্লে করি, দেখুন ভিডিওটি চলতেছে। আমি যদি সাজেস্ট ভিডিওগুলো প্লে করি এখান থেকে,
সেই সাজেস্ট ভিডিওগুলো চলতেছে। তো এই প্রসেসে আপনারা এখান থেকে ইউটিউবটি চালাতে পারেন। আমরা এখান থেকে রিকল দিয়ে এক্সিটে ওকে করে বের হয়ে যেতেছি। যাদের টিভিতে অ্যাপ ম্যানেজমেন্ট নেই তাদের টিভিতে এপিক ফাইল শো করবে না। যাদের যাদের শো করবে না দয়া করে কমেন্টসে আমাকে জানান, আমি তাদের জন্য সফটওয়্যার আপডেটের ব্যবস্থা করে দেব। এবং আপনার টিভিতে কীভাবে অ্যাপ ম্যানেজমেন্ট আনতে পারবেন সেই প্রসেসটি দেখিয়ে দেব। তো আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে 512 ইন্টারনাল এবং এক্সটার্নাল র্যাম নিয়ে।